অমিত মণ্ডল বিশেষভাবে সক্ষম একজন ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার। মঙ্গলবার পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মুখে পড়ে প্রাণ হারান অমিত মণ্ডল। মঙ্গলবার বিকেলে 22 বছর বয়সী এই যুবক তার দুই বন্ধুর সঙ্গে একটি স্কুটিতে চড়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় অমিতকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে অবস্থার আরও অবনতি হলে নিয়ে আসা হয় কলকাতার SSKM হাসপাতালে। তবে ডাক্তারদের সব রকম প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো গেল না এই ইউটিউবারকে। অমিতের মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত তার হাজার হাজার অনুরাগী। মারা যাওয়ার আগে ইউটিউবে যে শেষ ব্লগ পোস্ট করেছিলেন অমিত, তাতে দেখা গিয়েছিল তিনি বন্ধুদের নিয়ে এসেছেন আলিপুর জেল মিউজিয়ামে। কারাগারে নিজেকে লেন্স বন্দি করে তাকে বলতে শোনা গিয়েছিল, আমার ফাঁসি হবে, এখন আমি কারাগারে বন্দি। নিজেকে কখনোই বিশেষভাবে সক্ষম ভাবতেন না তিনি, কখনো চাননি এটা তার পরিচয় হোক। ইউটিউবে অমিতের সাবস্ক্রাইবের সংখ্যাও চমকে দেওয়ার মতো বটে। 3,90,000 মানুষ ফলো করতেন অমিতকে। রোজ নামচা থেকে জীবনের বিশেষ বিশেষ মুহূর্ত সবটাই ভাগ করে নিতেন সকলের সঙ্গে। নিম্নবিত্ত পরিবারেই বেড়ে ওঠা অমিতের। অমিতের বাবা মা স্থানীয় পৌরসভায় চুক্তিভিত্তিক কর্মী। তবে নানা আর্থিক জটিলতা সত্ত্বেও ছেলের স্বপ্ন পূরণে সাহায্য করেছেন সবসময়। অমিতের এভাবে চলে যাওয়ায় ভেঙে পড়েছে তার গোটা পরিবার। বন্ধুরা জানিয়েছেন, প্রান্তিক এলাকায় আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্যেও বড় হওয়ার স্বপ্ন দেখতেন অমিত। কলেজে ভর্তি হয়েই খুলে ফেলেছিলেন একটি ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 4,00,000 ছুঁই ছুঁই। ইউটিউব থেকে আয়ের জেরে বেড়েছিল পরিবারের সচ্ছলতাও। মুহূর্তের অসতর্কতায় শেষ হয়ে গেল সব কিছুই।